এভরিওয়ান, ফেসবুকে নতুন একটি আপডেট চলে আসছে, আমরা অনেকেই কিন্তু জানি না এই আপডেটটা সম্পর্কে। আমি আজ আপনাদেরকে সেই আপডেটটাই দেখাচ্ছি। আপডেটটি হচ্ছে, এখন থেকে শুধুমাত্র 5,000 ফলোয়ার্স হলেই কিন্তু আপনি আপনার মনিটাইজ এনাবল করতে পারবেন ফেসবুক পেজে। পূর্বের সিস্টেম রিকোয়ারমেন্ট ছিল যে 10,000 ফলোয়ার্সের প্রয়োজন হতো, এখন আর সেই সমস্যাটা হচ্ছে না আমাদের। আমাদের এখন শুধুমাত্র 5,000 ফলোয়ার্স হলেই কিন্তু আমরা ফেসবুকের মনিটাইজ এনাবল করতে পারবো। এবং পূর্বে আরেকটি শর্ত ছিল যে 6 লাখ মিনিট ওয়াচ টাইম, এটা কিন্তু অনেক বেশি ছিল। 6 লাখ মিনিট ওয়াচ টাইমকে কমিয়ে তারা শুধুমাত্র 60,000 মিনিট ওয়াচ টাইমে নিয়ে চলে আসছে, অর্থাৎ 60,000 মিনিট ওয়াচ টাইমে নিয়ে চলে আসছে। অর্থাৎ 60,000 মিনিট ওয়াচ টাইম অ্যান্ড আপনার 5,000 ফলোয়ার্স হলেই কিন্তু আপনি মনিটাইজ এনাবল করতে পারবেন। সো চলুন আসলে দেখে আসি পুরো ব্যাপারটা। দেখার জন্য আপনাদেরকে গুগলে চলে আসতে হবে, এসে লিখতে হবে META। META লিখলেই কিন্তু আপনি মিটা বিজনেস সাইট পেয়ে যাবেন। সো মিটা বিজনেসে আসার পর এখান থেকে আপনাকে এই যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে একটু স্ক্রল করে 2 নম্বর লিঙ্ক, এই লিঙ্কে আপনাদেরকে প্রেস করতে হবে। সো এখানে প্রেস করবেন আপনি, এখানে প্রেস করলেই কিন্তু আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। সো আমি এখানে প্রেস করছি, এখানে প্রেস করার পর অ্যাপ আছে, এটার মিটা বিজনেসের একটা অ্যাপ আছে, এটা ইনস্টল করে রাখবেন। অবশ্যই যদি না থাকে সেক্ষেত্রে ক্রোম থেকেই চলে আসতে পারবেন, আপনি ক্রোমটা সিলেক্ট করে দেবেন যদি না থাকে সেক্ষেত্রে। আমি ক্রোমটা সিলেক্ট করছি কারণ হচ্ছে আমি ক্রোম দিয়ে দেখাবো, যেহেতু আপনাদের অনেকেরই থাকবে না, ঠিক আছে। সো না থাকলে কোনো সমস্যা নেই, আপনি ক্রোমটা সিলেক্ট করে দেবেন। ক্রোমটি সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। সো এখান থেকে আপনারা একটু লোড নেবে, কারণ এই ওয়েবসাইটটা একটু মানে জটিলতর ওয়েবসাইট। আপনার যদি ফেসবুকটা লগ ইন করা থাকে, মানে ফেসবুকে যে মেইন ইয়েতে মানে ফেসবুক আইডিটা যদি আপনার ফোনে লগ ইন করা থাকে, তাহলে এখানের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার পেজগুলো দেখাবে, ঠিক আছে। এখান থেকে আপনার পেজে প্রেস করে আপনি আপনার নির্দিষ্ট পেজটাকে সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন আমার যেটা পেজ আছে সমস্ত পেজ কিন্তু এখানে দেখাচ্ছে। সো আমি এখান থেকে আমার নির্দিষ্ট যে পেজটার মনিটাইজ দেখব সেটার জন্য আমি আমার নির্দিষ্ট পেজে সিলেক্ট করলাম, অর্থাৎ ট্যাক আনলিমিটেড অলিউড 360 ডিগ্রি এই ইয়েতে ইয়ে করলাম আর কি। সো ট্যাক আনলিমিটেড এই যে মানে পেজটা, এটা সিলেক্ট করে দিলাম। আমি যেটা করবো সেটা হচ্ছে একটু বাম দিকে আসবো, এখান থেকে মনিটাইজ দেখতে পাচ্ছেন না, এখানে হচ্ছে মনিটাইজ। সো এই মনিটাইজের অপশনে আপনাকে প্রেস করতে হবে, প্রেস করলেই আপনি বিষয়টা বুঝতে পারবেন। সো এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনি যে 5,000 ঘন্টা ওয়াচ টাইমের সরি 5,000 ফলোয়ার্সের প্রয়োজন হবে, সেটা কিন্তু তারা লিখেই দিয়েছে যে 5,000 ফলোয়ার্স প্রয়োজন হবে। টার্মস অ্যান্ড কন্ডিশনটা হচ্ছে 5,000 ফলোয়ার প্রয়োজন হবে মনিটাইজ এনাবল করতে, এরপর 60,000 মিনিট ওয়াচ টাইমের প্রয়োজন হবে। সো এটা লাস্ট 60 দিনের মধ্যে হতে হবে, তারপর এখান থেকে আপনার কোনো স্ট্রাইক বিস্ট্রাইক কোনো কিছু থাকতে পারবে না পেজের মধ্যে বা কোনো একটা ভিডিওর মধ্যে। সো এটাই বুঝাইছে আর কিছু না। এই হচ্ছে তাদের 3টি টার্মস অ্যান্ড কন্ডিশন। সো এই 3টি টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনি পূরণ করতে পারেন, ফুলফিল করতে পারেন, তাহলে অবশ্যই আপনি মনিটাইজ পাবেন। আমি মনে করি যে আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলে মনিটাইজ আইডিতে মনিটাইজ পাবেন, মানে ফেসবুক আইডির পেজে মনিটাইজ পাবেন। আর অবশ্যই আপনাকে সঠিক কন্টেন্ট দিতে হবে, এখানের মধ্যে কোনো কপিরাইট কিংবা রিউজ কন্টেন্ট এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। আশা করি পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর পূর্বের সিস্টেম ছিল, এখানের মধ্যে আপনার 10,000 ফলোয়ারের প্রয়োজন হতো, 60 লাখ মিনিট ওয়াচ টাইমের প্রয়োজন হতো, এখন কিন্তু তা লাগতেছে না, শুধুমাত্র 60,000 মিনিট ওয়াচ টাইম হলে হবে অ্যান্ড আপনার 5,000 ফলোয়ার্স হলেই হবে। আশা করি পুরো বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খুদা হাফিজ।